সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা জানি যে অভিভাবকরাও যখন কথা বলেন দোয়া চান সন্তানের জন্য তখন কখনোই বলেন না দোয়া করবেন আমার সন্তান যেন মাস্টার ডিগ্রি পাশ করে দোয়া করবেন আমার সন্তান যেন অনেক টাকার মালিক হয় তারা একটি কথাই বলেন দোয়া করবেন আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এবং মানুষ আসলে হতে হয় সেই মানুষ হওয়ার যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি আমার কাছে খুব ভালো লাগছে আমি ডিসিশনটা নিয়েছিলাম ওকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াবো অনেকে এটাতে বাধা দিয়েছিল কিন্তু তারপরেও আমি পড়িয়েছি এবং আমার আজকে মনে হচ্ছে পড়ানোটা আমার সার্থক হয়েছে আমি আজকে এখানে শুধুমাত্র আমার বাবার জন্য শুধুমাত্র আমার বাবার জন্য আব্বু আই লাভ ইউ আমাদের এই ইউনিভার্সিটিতে পড়ে জীবনে কিছু করতে পারি না পারি ইউনিভার্সিটি পড়াটা আমার সার্থক আজকে আমার মার সামনে দাঁড়িয়ে আমি এইভাবে কথা বলতে পারতেছি পারছি এই সার্থকতাই আমার যথেষ্ট ফাইনালি একটা কথা বলবো বলি না বা বলা হয় না আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি চার মাস পর সেমিস্টার শেষে বাসায় যাই তো বাসায় যাওয়ার সময় আব্বু খুব খুশি হয় আর বাসা থেকে যেদিন আসি আব্বু খুব কান্নাকাটি করে আমার মাথায় হাত বুলাই দেয় তো আমি পুরো রাস্তায় শুধু একটা কথাই চিন্তা করি হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি যেন শেষ বয়সে আমার বাবা আমাকে এভাবে আগলে রাখতে পারি এই তো অসাধারণ ছবিটা নিয়ে নিয়েছে আমরা অনেক খুশি থ্যাংক ইউ আমাদের কিন্তু এত কিছু করার লাগে না এই যে আমি স্টেজে আসছি এতে আমার আম্মা আব্বা খুশি হাসতেছে আমার কান্নাও করতেছে আমি যখন কনসেপ্টটা শুনলাম তখনই আমার চোখে পানি চলে এসেছে আমি অনুরোধ করব তোমার বাবাকে ঠিক উনি অসুস্থ হবে না অসুস্থ না হোক সেই ইচ্ছাই পোষণ করি কিন্তু তুমি তোমার বাবাকে তো উঁচু করে ধরার ক্ষমতা রাখো রাখো না রাখো তো একটু করে রাখো তো আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ কিরে কি হয়েছে চিল্লাচ্ছিস কেন মা খাবো আমি টেবিলে তো খাবার রাখা আছে বাবা সাজানো আছে খেয়ে নে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি খিচুড়ি রান্না করছো তুমি কেমনে বুঝলা আমার পছন্দ মা বুঝে দেখেই তো আমি মা বাবা তোরও ছেলে মেয়ে হোক তুইও বুঝবি আমি জানি আমার আমার মা বাবা জানে না আমি ওনাদের কিছু করতে ভালোবাসি কিন্তু সবচেয়ে বেশি দুঃখ লাগে যখন আমার 70 বয়সে বাবা এখনো বিদেশে থাকতে হয় বৌমা বৌমা রান্না হলো মা অনেক তো বেলা হলো মা আপনি কি যাচ্ছেন বলেন তো সারাটা দিন আমি রান্না করি আজ কাজ করি এই করি করি কিভাবে আপনাদের রান্না করা হয়ে যায় হ্যাঁ ক্ষুধা পেয়েছে মা ক্ষুধা পেয়েছে সারাদিন তো আপনি একটাই কাজ খালি খাই খাই আর খাই আর তো কোনো কাজ নেই সব কাজ মনে খালি আমার বৌমা জি বলে আমার খোকাও কখনো এভাবে আমার সাথে কথা বলেনি আমার খোকাও কোনোদিন আমার সাথে এভাবে কথা বলে না যত জ্বালা সব আমার সকাল থেকে কাজ করো সব করো আবার শাশুড়ির কথা শুনো ঠিক ভালোই লাগে না আর উনি উনি সারাদিন বসে সে খাবের পায়ে তুলে তুলে ছেলের বাবু ছেলেকে কামাইতে সব কাজ খালি আমার আর আমি তারপর সব কাজ করে আবার সব কথাও শুনতে হবে বাট
তুমি যদি ছোটবেলা থেকে এত সুন্দর করে লেখাপড়া না করাতে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। আই লাভ ইউ সো মাচ। গতদিন বৌমাকে বললাম আমাকে খেতে দাও, ক্ষুধা পেয়েছে। বৌমা আমাকে অনেক কথা শোনালো। আরে বাবা, তুমিও তো একটু কাজ করতে পারো নাকি? মেয়েটা একা একা সারাদিন কাজ করে, কত কিছু করবে বলো? সারাদিন বসে বসে থাইকা তো ডায়াবেটিস পুরা বাড়ায় দিছো, একটু কাজ করো। ও একা কত কিছু ট্যাকেল দিবে বলো? তোমাদের দুজনের নিয়ে আর পারি না, আমি সারাদিন কাজকর্ম করে আসি আর ওনরা এসে শুধু আমাদেরকে আমাকে শুধু শোনায়, তো ভাল লাগে না। খোকা তুইও বাবা মা তার ছেলে মেয়েকে ভালোবাসে একদম নিঃস্বার্থ ভাবে, আর আমরা ছেলে মেয়েরা যখন তাদেরকে ভালোবাসতে যাই তখন সেখানে কৃপণতা চলে আসে। এই জন্য মা, আমি চাই যে তোমাকে সবসময় আমার সন্তানের মতো ভালোবাসব। থ্যাংক ইউ। ওগো শুনছো? হ্যাঁ বলো। না দেখো না, এটা দেখলাম মায়ের টেবিলের উপর রাখা, মনে হয় তোমার জন্য। আমি চলে যাচ্ছি, কখনো ভাবিনি তোকে ছেড়ে এভাবে যেতে হবে আমার। কিন্তু দিনকে দিন তোর জীবনের বোঝা হয়ে তোর সুখের কমতি মেনে নিতে পারছি না। তোকে নমাস গর্ভে রেখে বৃষ্টি হাড় ভেঙে যাওয়ার ব্যথা নিয়ে জন্ম দিয়েছি। আজ তোকে ছেড়ে যেতে এর থেকেও যেন ঢের গুণ বেশি ব্যথা পাচ্ছি। জানিস খোকা, তুই তখন ছোট, কেবল হাঁটতে শিখেছিস, আমি তোর পাশাপাশি হাঁটছি। হঠাৎ তোর পা কেটে রক্ত বের হলো, তোর বাবা সেটা দেখে কি যে রাগ, সে তো আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তোকে কেন বুকের মধ্যে না রেখে মাটিতে হাঁটতে দিয়েছি? সেদিন আমরা তোর চিল্লাচিল্লি দেখে খেতে পারিনি, সারা রাত নিঘুম কাটিয়েছি দুজন। তুই এখনো বাম পায়ের দিকে তাকালে দেখতে পাবি আমাদের দুজনের আদরের ছোঁয়া। খোকা, তোর বাবা প্রায়ই বলতো আমাদের খোকা একদিন অনেক বড় হবে। তোর বাবার কথা আজ সত্যি হয়েছে, তুই অনেক বড় হয়েছিস। দোয়া করি আরো অনেক বড় হ, যত বড় হলে মানুষ আকাশ ছুঁতে পারে। আর আমার কথা ভাবিস না, আমি আমার ঠিকানা খুঁজে নেব। ভালো থাকিস, নিজের আর বৌমার খেয়াল রাখিস। ইতি তোর মা। মা, আমরা সবাই কিন্তু জানি যে এই সমাজে সমস্যা থাকবে। আকাশটা যেমন খোলা থাকলে আকাশ ভালো লাগে না, মেঘ না থাকলে কিন্তু সে আকাশের সৌন্দর্য থাকে না। ও খুব সুন্দর করেই বলেছে, ব্যথা না থাকলে কিন্তু আসলে জীবন আনন্দ করা হয় না। তো আজকে আপনারা যেমন সন্তানের জন্য, যেমন হয়তো সেই শ্বশুর বললেন যে আমি চার দিনে ছুটি নিয়েছি, এই যে একটা অনুভূতি, তার এই যে কষ্টকর। আবার একটু আগে আমার মনে হয় আমাদের বরিষ্ঠ একজন গার্ডিয়ান এইমাত্র বলে গেলেন যে উনি ওনার ভাইদের জন্য, ওনার যে কমিটমেন্টের জন্য মুন্সিগঞ্জে যাতায়াত করতে গিয়ে যে পেইন্টিং, এই পেইন্টিংও কিন্তু ওনার জীবনে একটা আনন্দ। যে সাকিব আল হাসান বা টেন্ডুলকার, তারা তো কখনোই চিন্তা করে নাই বা তাদের বাবা মা কখনো চিন্তা করে নাই তারা আছে ক্রিকেটে খ্যাতিমান হবে। তাহলে আমি যদি বলি সাকিব আল হাসান বা টেন্ডুলকারের জন্য কতজন ডাক্তার বসে থাকে আপনারা নিশ্চয়ই জানেন। যে তাদের যদি একটা অসুখ হয় তাহলে টেন্ডুলকারের জন্য কিন্তু 20 জনের একটা ডাক্তারি বোর্ড থাকে স্পেশাল, এবং সারা ভারতবর্ষের সেরা সেরা ডাক্তাররা তার বোর্ডের মেম্বার। তাহলে আপনার ছেলে আপনার মেয়ে ওই পর্যায়ে যাবে সেই চিন্তা আপনারা সৃষ্টিকর্তার কাছে করুন, যে তাদের প্রতিভাকে তাদের মতো করে এগুলো সুযোগ দিলে তারা অবশ্যই আপনাদের আপনাদের যে আশা আপনাদের যে অভিজ্ঞতা সেটাকে তারা অবশ্যই প্রমাণ করবে।